নরসিংদী টিভি নিউজ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি তাহমিনা শারমিন। শুরুতেই শিরোনাম। 10 জুন পাঠানো 9 তারিখে সংগ্রহকৃত 136টি নমুনার মধ্যে 30টি পজিটিভ। সরকারি নির্দেশনার আলোকে জোনিং কার্যক্রম বাস্তবায়নে নরসিংদী জেলার প্রতিনিধিত্ব করলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কামনাইন। নরসিংদীতে রেড জোন ঘোষণার পরও নেই সচেতনতা। নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু। শিবপুরে মাস্ক পরিধান না করায় 10,000 টাকা জরিমানা। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে করোনার ভ্রাম্যমাণ বোধ নিয়ে মাধবীতে কুইক রেসপন্স টিম। 10 জুন পাঠানো 9 তারিখে সংগ্রহকৃত 136টি নমুনার মধ্যে 30টি পজিটিভ। 13টি সদর উপজেলার, 2টি পলাশ উপজেলার, 6টি মনোহরদী উপজেলার, 5টি শিবপুর উপজেলার, 1টি বেলাব উপজেলার, 3টি রায়পুরা উপজেলার। 16 জুন রাতে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, এ পর্যন্ত নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্ত 1,117 জন। এর মধ্যে সদর উপজেলায় 756 জন, শিবপুরে 83 জন, পলাশে 97 জন, মনোহরদীতে 45 জন, বেলাবতে 57 জন, রায়পুরাতে 79 জন। আক্রান্তদের মাঝে আইসোলেশন মুক্ত 492 জন, হাসপাতাল আইসোলেশনে আছেন 40 জন, হোম আইসোলেশনে 536 জন, নতুন করে যুক্ত হল 30 জন। 1,117 জনের মধ্যে মৃত 19 জন। সদর 11, পলাশ 1, বেলাব 2, রায়পুরা 3, মনোহরদী 1, শিবপুর 1। রিপোর্ট আরিফুল হক, নরসিংদী টিভি। সরকারি নির্দেশনার আলোকে জোনিং কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত জুম কনফারেন্স। 16 জুন করোনা পরিস্থিতি মোকাবেলায় ঢাকা বিভাগস্থ জেলাসমূহে জোনিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগ জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিএএ মহোদয়ের সভাপতিত্বে ঢাকা বিভাগস্থ জেলাসমূহের জেলা প্রশাসকগণের অংশগ্রহণে জুম কনফারেন্স অনুষ্ঠিত হয়। জুম কনফারেন্সে নরসিংদী জেলার প্রতিনিধিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কামনাইন। এ সময় মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় সকল জেলার করোনা পরিস্থিতির খোঁজ নেন এবং সর্বশেষ সরকারি নির্দেশনার আলোকে জোনিং কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। রিপোর্ট আশরাফুল ইসলাম সবুজ, নরসিংদী টিভি। নরসিংদীতে রেড জোন ঘোষণার পরও নেই সচেতনতা। করোনা শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় নরসিংদী সদর উপজেলার শিল্পাঞ্চল মাধবদী পৌরসভার 2 ওয়ার্ডে 6ষ্ঠ দিনের মতো চলছে লকডাউন। গত 11 জুন বৃহস্পতিবার মধ্যরাত থেকে 4 ও 5 নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুরে লকডাউন বাস্তবায়ন করছে জেলা প্রশাসক। এদিকে গত শনিবার 13 জুন করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তে নরসিংদী সদর, মাধবদী ও পলাশ থানাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। রেড জোন ঘোষণার পরও এসব এলাকার সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বালাই নেই। প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দৈনন্দিন কাজে নিয়োজিত হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধবদী পৌরসভার 2টি ওয়ার্ডে লকডাউন এলাকায় কার্যাদেশ বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের পাশাপাশি স্থানীয় পৌরসভা নানা কার্যক্রম পরিচালিত করছে। নতুন ঘোষিত নরসিংদী সদর, মাধবদী ও পলাশ থানার রেড জোন এলাকায় লকডাউনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নকে গ্রিন জোনে বহাল রাখতে কাজ চলছে। রিপোর্ট আসাদুল্লাহ, নরসিংদী টিভি। নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে শ্যামল সাহা নামে একজনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার 16 জুন ভোররাতে তার মৃত্যু হয়েছে। শ্যামল সাহা নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মণ্ডি মহল্লার বাসিন্দা এবং পাকিজা মিলে শ্রমিক বলে জানিয়েছেন তার ছোট ভাই গোবিন্দ সাহা। পরিবার ও জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, তিনি প্রায় 10 থেকে 15 দিন যাবৎ জ্বর, ঠান্ডায় ভুগছিলেন এবং ধীরে ধীরে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন সোমবার 15 জুন তাকে করোনা ডেডিকেটেড নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। সোমবার ভর্তির পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আরিফুল হক, নরসিংদী টিভি।
শিবপুরে মাস্ক পরিধান না করায় 10,000 টাকা জরিমানা। নরসিংদীর শিবপুরে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি নির্দেশনা মান্য না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার 16 জুন শিবপুর উপজেলার সদর রোড, কলেজ গেট ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। এ সময় সরকারি নির্দেশনা না মেনে গণপরিবহন, সিএনজি, অটোরিকশা ও মোটরবাইক আরোহীদের ভ্রাম্যমাণ আদালতের 17টি মামলায় 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন দোকানেও সামাজিক দূরত্ব বজায় রাখতে মনিটরিং করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন জাহান লিজা বলেন, বারবার উপজেলা প্রশাসনের পক্ষ হতে সাধারণ জনগণকে মাস্ক পরিধানের জন্য সতর্ক করা সত্ত্বেও তা পালন করা হচ্ছে না। এমনকি বাজারের বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। ফলশ্রুতিতে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ফলে শিবপুরবাসীকে আবারও স্বাস্থ্যবিধি মেনে জীবন ধারণ করতে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন। জনস্বার্থে এই মোবাইল কোর্ট অব্যাহত আছে ও থাকবে বলে জানান তিনি। নিউজ ডেস্ক। মঙ্গলবার 16 জুন নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় 9ম পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজিত হয় মুসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদীর সম্মানিত সভাপতি সৈয়দা ফারহানা কাউনেইন মহোদয়ের নির্দেশে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। উক্ত অনুষ্ঠানে 9ম পদাতিক ডিভিশনের আর্ম মেডিকেল কোরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফকরুল, 7ম আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সালাম, নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার ইব্রাহিম টিটন, নরসিংদী পুলিশ সুপার এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। আশরাফুল ইসলাম সবুজ, নরসিংদী টিভি। নরসিংদী জেলার মাধবদী ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। জেলা প্রশাসন মাধবদীর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড লকডাউনের আওতায় রেখেছে। আর তারই ধারাবাহিকতায় আজ কুইক রেসপন্স টিমের উপস্থিতিতে ভ্রাম্যমাণ বুথ পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও নরসিংদী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে করোনা বুথ থেকে নমুনা পরীক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান কুইক রেসপন্স টিমের আহ্বায়ক শাহালম মিয়া। এ সময় নরসিংদী টিভিকে শাহালম মিয়া বলেন, মানুষ মানুষের জন্য, আর তাই আজ আমরা সকলে এগিয়ে এসেছি তাদের পাশে দাঁড়াতে। মাসুম পারভেজ জয়, মাধবদীর প্রতিনিধি।